স্থানীয় সময় বুধবার রুশ অধিকৃত ইউক্রেনের ডোনেস্কের একটি মার্কেটে হামলা চালানো হয় এতে হতাহতের ঘটনাও ঘটে শেলের আঘাতে নিহত হয়েছেন অন্তত দুজন দু সাল থেকে দোনেক্স শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে যদিও ইউক্রেনীয় সেনারা শহরটির বাইরে নিজেদের অবস্থান অব্যাহত রেখেছে বিতর্কিত এই শহরটিতে প্রায়ই আর্টিলিয়ারি হামলা হয় বুধবার হওয়া এই হামলার জন্য রুশ বাহিনী দায়ী করছে ইউক্রেনীয় বাহিনীকেই যদিও পাল্টা অভিযোগ করেছে কিয়েভ এদিকে চলমান যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে জার্মানি সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে বার্লিন বুধবার ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংঘের পরমাণু বলে মন্তব্য করেন রাফায়েল দু বাইশ সালে রুশ বাহিনী স্থানটি দখলে নেওয়ার পর থেকে বন্ধ আছে এটি এরই মধ্যে রাশিয়ার আগ্রাসনের সঠিক তথ্য প্রকাশ করায় সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তবে তার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধে হতাহতের যে সংখ্যা জেলেন্সকি বলছেন তার চেয়ে সঠিক সংখ্যা আরও অনেক বেশি বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে এই সংঘাতের জন্য বাইডেনকে দায়ী করে বলেন তিনি ক্ষমতায় আসলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন কাকুলি সময় সংবাদ